হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানি। আজ 25 এপ্রিল, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতোই 15টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রোভাইড করব, আর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গেই থাকবে এক্সট্রা ডেটা, স্ট্র্যাটেজি, কে ব্যাকগ্রাউন্ড। তোমরা তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, কোথায় লকড শিল্ড নামে সাইবার ডিফেন্স এক্সারসাইজ অনুষ্ঠিত করলো ন্যাটো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এস্তোনিয়া, অপশন বি এস্তোনিয়া। তো এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন, মুদ্রা হচ্ছে ইউরো। তো ন্যাটো সম্পর্কে আমরা জানবো, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম। প্রতিষ্ঠা সাল 1949 সালে 4 এপ্রিল, সদস্য দেশ সংখ্যা 30। দুই নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি দিল্লির নতুন ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি বিজয় কুমার দেব, অপশন সি তিনি দিল্লির প্রাক্তন মুখ্য সচিব, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লি সম্পর্কে আমরা জানবো, দিল্লির কিষানগঞ্জে দেশের বৃহত্তম রেসলিং একাডেমি তৈরি করেছে ভারতীয় রেলওয়ে। 2021 ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত রাজধানী শহর হচ্ছে দিল্লি। শিক্ষা সম্পর্কিত গান ইরাদা কর লিয়া হ্যায় হামনে প্রকাশ করেছে দিল্লি। বিপিন সঙ্ঘী দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন, দিল্লির চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন নরেশ কুমার। এই হচ্ছে দিল্লি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তিন নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি প্যাট্রিক আচি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি আইভরি কোস্ট। আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন প্যাট্রিক আচি, ইনি। তো আইভরি কোস্টের রাজধানী হচ্ছে ইয়ামোসুক্রো এবং আবিদজান, মুদ্রা হচ্ছে ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। যাব 4 নম্বর প্রশ্নে। ইনভিক্টাস গেমস 2022 হোস্ট করছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি নেদারল্যান্ড হোস্ট করছে। নেদারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম, কারেন্সি ইউরো। 5 নম্বর প্রশ্নে যাব। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 24 এপ্রিল, অপশনে 24 এপ্রিল পালিত হয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। 1993 সালে 24 এপ্রিল এই আইনটি কার্যকর হয়। সেই ঐতিহাসিক দিনটিকে চিহ্নিত করার জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। 2010 সালে 24 এপ্রিল থেকে এই দিবসটি পালন হয়ে আসছে। আর একটা স্ট্র্যাটেজিকে তোমরা মনে রাখবে, ভারতের প্রথম রাজ্য হিসেবে রাজস্থান 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করে। যাব 6 নম্বর প্রশ্নে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে ডক্টর সুমন বেরি, অপশন বি তিনি ভাইস চেয়ারম্যান ডক্টর রাজীব কুমারের স্থল অভিষিক্ত হয়েছেন। তিনি 1 মে 2022 থেকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, প্রতিষ্ঠা 1 জানুয়ারি 2015। সিইও রয়েছেন অমিতাভ কান্ত এবং চেয়ারপারসন নরেন্দ্র মোদী। যাব পরবর্তী 7 নম্বর প্রশ্নে। গণতন্ত্র রক্ষা করার জন্য জন এফ কেনেডি প্রোফাইল ইনকারেজ অ্যাওয়ার্ড পেলেন কোন দেশের রাষ্ট্রপতি? ভলোদিমির জেলেন্সকি। তো ভলোদিমির জেলেন্সকি কোন দেশের রাষ্ট্রপতি? তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি, অপশন ডি তিনি গণতন্ত্র রক্ষা করার জন্য জন এফ কেনেডি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ আর মুদ্রা হচ্ছে রিভনিয়া। যাব 8 নম্বর প্রশ্নে। বিশ্বের প্রথম দেশ হিসেবে স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইলের পরীক্ষা ব্যান করল কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি আমেরিকা। তো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, রাষ্ট্রপতি জো বাইডেন, উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, মুদ্রা ডলার। আমেরিকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ এর 101তম সদস্য হিসেবে যোগদান করেছে আমেরিকা।
আমেরিকা প্রথম জেন্ডার এক্স পাসপোর্ট ইস্যু করেছে। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকান মুদ্রায় স্থান পেয়েছেন মায়া অ্যাঞ্জেলো। 2021 সালে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনারের তকমা পেয়েছে আমেরিকা। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। NROL এনরোল 85 নামে গুপ্তচর স্যাটেলাইট লঞ্চ করেছে আমেরিকা। এই হচ্ছে আমেরিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 9 নম্বর প্রশ্নে যাব। বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক তিন চাকা গাড়ি ফ্যাক্টরি কোথায় তৈরি করা হলো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, তেলেঙ্গানায় তৈরি করা হয়েছে। তেলেঙ্গানা সম্পর্কে আমরা জেনে নেব। রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন, স্থাপিত 2 জুন 2014। তেলেঙ্গানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও চটপট। বিকাশ রাজ তেলেঙ্গানা রাজ্যে চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নিযুক্ত হলেন। তেলেঙ্গানা রাজ্য ক্রপ ডাইভার্সিফিকেশন ইন্ডেক্সে শীর্ষে রয়েছে। তেলেঙ্গানার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন থেনেরু হরিশ রাও। 2022 জানুয়ারি মাসে তেলেঙ্গানা রাজ্যে বেকারত্বের হার সবথেকে কম। ভারতে প্রথম অনন্য রক মিউজিয়াম তৈরি হয়েছে হায়দ্রাবাদে। এই হচ্ছে তেলেঙ্গানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী প্রশ্নে যাব। 10 নম্বর, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স হোস্ট করবে কোন শহর? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, মুম্বাই হোস্ট করবে। তো মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। আমরা মহারাষ্ট্র সম্পর্কে জানব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, প্রতিষ্ঠা দিবস 1 মে। মহারাষ্ট্রের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও আর স্ট্যাটিক জিকেগুলো দেখে নাও। মহারাষ্ট্রের বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে তাডোবা, সঞ্জয় গান্ধী চান্দলি, প্রচলিত নৃত্য হচ্ছে তামাশা, দাহিকালা, লেজিম, লাবণী, কলি, গাফা, নাকাতা। এবার দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। মহারাষ্ট্রের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন রজনীশ শেঠ। ভারতের প্রথম অ্যালুমিনিয়াম বডি মেট্রো ট্রেন চালু করা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে। মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম মেডিকেল শহর ইন্দ্রায়ণী মেডিসিটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের সবথেকে উষ্ণ জায়গাগুলির মধ্যে তৃতীয় স্থান পেয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলা। মহারাষ্ট্রের মুম্বাইতে ভারতের নতুন কোভিড ভ্যারিয়েন্ট XE প্রথম ধরা পড়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভারতের ষষ্ঠ স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন INS ভ্যাক্সি লঞ্চ করা হয়েছে। এই হচ্ছে মহারাষ্ট্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। 11 নম্বর প্রশ্নে যাব। কে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 57 কেজি ফ্রি স্টাইল বিভাগে রৌপ্য পদক জেতেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, অংশু মালিক। অপশন ডি, মঙ্গোলিয়ার উলানবাটোরে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগির অংশু মালিক এবং রাধিকা 22 এপ্রিল 2022 57 কেজি এবং 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে রৌপ্য পদক জেতেন। অংশু মালিক 57 কেজিতে রৌপ্য পদক জিতেছেন এবং রাধিকা 65 কেজি ফ্রি স্টাইল বিভাগে রৌপ্য পদক জিতেছেন। 12 নম্বর প্রশ্নে যাব। অয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, রঞ্জিত রথ। তো অয়েল ইন্ডিয়া লিমিটেডের হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা, গঠিত হয়েছে 18 ফেব্রুয়ারি 1959 সাল। যাব 13 নম্বর প্রশ্নে। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, ফিনল্যান্ড শীর্ষে রয়েছে। পরপর 5 বার ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আর ভারতের স্থান হচ্ছে 136। ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি, কারেন্সি ইউরো। যাব 14 নম্বর প্রশ্নে। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানি হয়ে উঠেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মহানদী কোলফিল্ড। অপশন বি, মহানদী কোলফিল্ড, সংক্ষেপে হচ্ছে MCL, এর হেডকোয়ার্টার হচ্ছে সম্বলপুর, গঠিত হয়েছে 1992 সালে। শেষ প্রশ্নে যাব 15 নম্বর প্রশ্ন। TCS-এর MD ও CEO হিসেবে পুনরায় কাকে নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে রাজেশ গোপীনাথন। অপশন সি, পুনরায় 5 বছরের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। TCS-এর ফুল ফর্ম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, হেডকোয়ার্টার মুম্বাই, গঠিত হয়েছে 1 এপ্রিল 1968। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কের জন্য যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম।
24শে এপ্রিল তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো দেখে নেব প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ভারতে উইপ্রো কোম্পানি কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সত্য ঈশ্বরন। তো উইপ্রোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। দুই নম্বর প্রশ্ন, হুরুন গ্লোবাল হেলথ কেয়ার রিচ লিস্ট 2022 এ শীর্ষস্থানে আছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে সাইরাস এ পুনাবাল্লা, তিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। তিন নম্বর প্রশ্ন, 2022 নর্থ ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মনদীপ সিং, তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নাম বলার আগে তোমাদের কয়েকটা কথা বলে নেব, যে দিন দিন কমেন্টের সংখ্যা খুব কমই পাচ্ছি। এখন আমি তোমাদের পাঁচজনের নাম মাত্র বলবো, মাত্র পাঁচজন তোমরা কমেন্ট করে উত্তর জানিয়েছ। তো এর কারণটা কি আমি বুঝতে পারছি না, যে হোমওয়ার্কের প্রশ্ন কি খুব কঠিন হয়ে যাচ্ছে যার জন্য উত্তর করা যাচ্ছে না, নাকি অত্যাধিক গরম পড়ার কারণে ক্লাস করতে ভালো লাগছে না, উত্তরও করা যাচ্ছে না? তো আমি বুঝতেই পারছি না কমেন্টের সংখ্যা কেন কমছে। তো গরম তো অত্যাধিক পড়েছে, আমারও নিজের অনলাইনে ক্লাস দিতে ভালো লাগছে না, কারণ ইচ্ছার হচ্ছে না। একবার কলেজ করে অফলাইন পড়িয়ে অনলাইনের জন্য খাটা, এটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি ক্লাস দিচ্ছি, তোমরা চেষ্টা করো কমেন্ট করে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নের উত্তরগুলো করা, ঠিক আছে? তো পাঁচজনের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে সুপ্রিয় চ্যাটার্জি, সেকেন্ড কমেন্ট করেছে উদিতা চক্রবর্তী, তারপরের নাম সাধন বিশ্বাস, অঙ্কনা ঘোষ, সৌমজিৎ দাস, প্রত্যেকে সঠিক উত্তর করেছো। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন। কোশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন, যদি তোমাদের মনে হয় যে কোশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন না হয়ে যদি দুটো প্রশ্ন হয়, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি দুটো প্রশ্নই রাখবো। কারণ আমি কিন্তু প্রথম দিকে দুটো প্রশ্নই রাখতাম, তোমাদের অনুরোধে আমি তিনটে প্রশ্ন করেছি। যদি মনে হয় তিনটে প্রশ্ন খুব বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি দুটো করব, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো কোশ্চেন অব দ্য ডে প্রথম প্রশ্ন, ভারতে মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি নরেশ কুমার কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? তিন নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পোর্টেবল রুফটপ সোলার সিস্টেম কোথায় লঞ্চ করা হলো? তিনটে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 24শে এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারত সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজয় কুমার সুদ, অপশন বি। দুই নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী কাইরন পোলার্ড কোন দেশের খেলোয়াড়? ওয়েস্ট ইন্ডিজ, অপশন এ। তিন নম্বর প্রশ্ন, অবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে এল রুট সার্ভার ইনস্টল করল কোন রাজ্য? রাজস্থান, অপশন ডি। চার নম্বর প্রশ্ন, উইজডেন্স ক্রিকেটার্স অব দ্য ইয়ার 2022 তালিকায় ভারতের কতজন ক্রিকেটার স্থান পেয়েছেন? দুইজন, অপশন সি, রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরা। পাঁচ নম্বর প্রশ্ন, এএসি গ্লোবাল পিস অ্যাম্বাসাডার অ্যাওয়ার্ড 2022 সম্মান পেলেন কোন ভারতীয় মহিলা? ববিতা সিং, অপশন বি। ছয় নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের ভূপালে 48তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করলেন কে? অমিত শাহ, অপশন সি। সাত নম্বর প্রশ্ন, বিশ্ব বই এবং কপিরাইট দিবস কোন দিন পালন করা হয়? 23শে এপ্রিল, অপশন সি। আট নম্বর প্রশ্ন, কোন রাজ্য ভারতের প্রথম গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন সামিট 2022 আয়োজন করেছে? গুজরাট, অপশন এ। নয় নম্বর প্রশ্ন, 2022 উইম্বলেডন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের ক্ষেত্রে কোন দুটি দেশের খেলোয়াড়দের ব্যান করা হলো? রাশিয়া এবং বেলারুশ, অপশন এ। দশ নম্বর প্রশ্ন, সিক্স এন্ট্রিপ্রেনিয়র লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডিফেন্স এক্সপার্ট? বিবেক লাল, অপশন সি। এগারো নম্বর প্রশ্ন, কে সম্প্রতি হাঙ্গেরির বুদাপেস্টে ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার সংক্ষেপে WIM সম্মান অর্জন করেছেন? তারিণী গয়াল, অপশন বি।
12 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোথায় উত্তর পূর্ব ভারতে প্রথম ফ্লাইট ট্রেনিং একাডেমির উদ্বোধন করলেন? আসাম, অপশন সি, আসামের লীলাবাড়িতে। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার সমস্ত জেলা স্কুলগুলিতে মো স্কুল হকি ক্লাব উদ্যোগ চালু করার কথা ঘোষণা করেছে? উড়িষ্যা, অপশন সি। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারি বাসে ভ্রমণকারী মহিলাদের জন্য ভাড়ায় 50% ছাড় ঘোষণা করেছে? এটা ডয়সিনারও হবে, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন ডি। শেষ প্রশ্ন 15 নম্বর, বিশ্ব উদ্ভাবন এবং সৃষ্টিশীলতা দিবস কবে পালিত হয়? 21 এপ্রিল, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লাগে অথবা হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করে দিও, আর আমার নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।